গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব দেখতেই পাচ্ছ ভালো আছি। এখন সকাল 10টা বাজে, ব্লগটা শুরু করলাম, একটু দেরি হয়ে গেল। সকালে ব্রেকফাস্ট তৈরি করেছি, তোমাদের দাদা ভাইকে করে দিয়েছি রুটি আর চা ও তরকারি। সকালের দিকটা তো সকাল সকাল বেরোয় তো, সকালের দিকটাও তো খেতে চায় না বুঝলে তো, তার জন্য। আর তরকারি তখন করিনি, এখন একটু বাটি চচ্চড়ি করলাম আলু দিয়ে। যদি আমার আলু খাওয়া বারণ, কিন্তু তাও কী করবো, ওই খেয়ে নিলাম। আলুটা খেতে যেহেতু পছন্দ করি, হঠাৎ করে তো আর আলু খাওয়া ছাড়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে ছেড়ে দেবো। এইবারে পুজো টুজো করে নিয়েছি সকালবেলা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম 6টা নাগাদ, 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি। আর পুজো টুজো সমস্ত হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এই যে দেখো, এই যে পুজো টুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার আজকে। আর সকালবেলা যেহেতু পুজো টুজো হয়ে গেছে অনেক সকাল সকাল, তার জন্য মনটাও না আমার একটু ভালো লাগছে। কোনোদিন একটু দেরি হয়ে যায়, 9টা 10টা বেজে যায়, কিন্তু আজকে অনেক সকালে পুজো হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে কী তৈরি করলাম দাঁড়া দেখাই তোমাদের। আজকের এই যে ব্রেকফাস্টে তৈরি করেছি, আলুর তরকারি, স্যালাড আছে, একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 2টো রুটি নিয়ে নিয়েছি, এইটাই খাবো আজকে। প্রত্যেক দিন জানো তো আমাদের বাড়িতে প্রায় পরোটাই হয়, তোমাদের দাদা ভাই না রুটি একদম খেতে চায় না, তার জন্য পরোটাটাই ভীষণ বেশি বেশি হয়। কিন্তু রোজ রোজ তো পরোটাটা খাওয়া ঠিক না না, তার জন্য আজকাল ঝগড়া করেই করে দিইনি পরোটা, বলেছি রুটিই খেতে হবে, নাহলে যাও কাজে না খেয়েই চলে যাও বলেছি। তারা রুটিটা খেয়ে নিয়েছে চা দিয়ে। আর হ্যাঁ, তারাও কালকে একটা না খুব সুন্দর দুল কিনেছি, কানের দুল, তোমাদের দেখাই। আমার তো খুব পছন্দ হয়েছে, কালকে হঠাৎই একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে থেকে এই দুলটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো। হ্যাঁ, তার লাইট দেখতে হবে, এই দেখো বেশ সুন্দর হয়েছে না, আমার তো ভালো লাগছে। আর আমার অনেক রেড কালারের শাড়ি বলো আর কুর্তি বলো আছে, তার জন্য এটা নিয়ে নিলাম, সবার সাথেই পরতে পারবো শাড়ি কুর্তি। শাড়ি তো পরি না অতটা, কিন্তু কুর্তি পরি বেশি, রেড কালারের 2-3টে কুর্তি আছে, তার জন্য এটা নিয়ে নিলাম, বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, দুলটা ভালো হয়েছে না? তো যাই হোক, এবার একটু খেয়ে নিই, আমি খেয়ে নিই এবার আজকে রান্না, দেখি কী করা যায়। চলো আবার পরে তোমাদের সঙ্গে ফিরে আসবো। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম না আমার একটা গাছ, গাছটার নাম আমি ঠিক জানি না, একটা গাছ কিরম কালচে কালচে হয়ে গিয়েছিলো বললাম না, কিন্তু কয়েকটা পাতা যেন বন্ধুরা, আমি ভাবলাম যে হয়তো গাছটা মরে যাচ্ছে, কিন্তু না মরেনি, দেখলাম কয়েকটা কচি কচি পাতাগুলো আছে না, ওগুলো দেখলাম ভালো আছে আর বড়ও হচ্ছে, তারা তোমাদের সঙ্গে দেখায়। এই দেখো, এই যে গাছটা বলেছিলাম না, এই দেখো, এই যে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, এইগুলো এরকম হয়ে গেছে, কিন্তু অনেক পাতাগুলো, এই যে এইটা, তারপর দেখো এইগুলো, এগুলো সব ঠিক আছে, ভালো আছে। কিন্তু গাছটার নাম কি আমি ঠিক জানি না গো। এই যে দেখতে পাচ্ছ, আর সুন্দর 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 ফুলও হয়েছে একটাই, দেখো হাত দেবো না, এই দেখো। কিন্তু এই পাতাগুলো কেন হচ্ছে এমন হলো বুঝতেও পারছি না। কালকে তো গাছের দোকানের ওখানে গেলাম, জিজ্ঞাসা করলাম ওনাকে, বললো বৌদি ছবি তুলে এনেছো? আমি বললাম না, ছবি টবি তো তুলে আনিনি, আমি তো জানি না। বললো ছবিটা যদি দেখাও তাহলে, দেখান তাহলে বুঝতে পারবো। আমি বললাম ঠিক আছে, তাহলে পরের দিন যদি যাই ওদিকটায় তাহলে গাছের ছবিটা বাবু দিও, তুলে নিয়ে যাবো। আর আমার ফোনে যে ভিডিওটা ছিল গাছে, সেটা তো আমি ডিলিট করে দিয়েছি, ওই জন্য আর দেখাতে পারিনি, গাছের ছবিটা তুলে নিয়েছি। যেদিন ওদিকে যাবো অবশ্যই ওনার কাছে আমার জিজ্ঞাসা করে আসবো। আসলে শখের গাছ অনেক শখ করে কিনে আনলাম, ফোনটা খারাপ হয়ে গিয়েছিল যে এরকম নষ্ট হয়ে যাবে গাছটা, মরে যাবে, তারপর এখন দেখছি না মরেনি, কিন্তু ওই পাতাগুলো ঠিকঠাক আছে, কয়েকটা পাতা যেগুলো ওগুলো একটু কাজে হয়ে গেছে। আজকে করবো বাটা মাছ বেগুন আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি মতো, আর অল্প করেই করবো, বেশি করবো না, বেশি করলে রোজ রোজ তরকারি খেতে যাচ্ছে আর বাসিগুলো খেতে হচ্ছে বুঝলে তো। আর এখন
এখন করব বেগুন আলু বাটা মাছ দিয়ে একটু মাখো মাখো তরকারি। দেবো প্রথমে একটু কালো জিরে ফোড়ন অল্প, আর দেখতেই পাচ্ছ এখানে বেগুন আলু কুটে রেখেছি। আর এই দেখো এখানে রোজের একটা পেস্ট বানিয়ে রেখেছি, ধনে জিরে কাঁচা লঙ্কা টমেটো সব একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদা দিইনি, জাস্ট এমনি একটা রোজের পেস্ট। বেগুন আর আলুটা সাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো পেস্ট তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে জল দিয়ে তৈরি হয়ে যাবে বাটা মাছ বেগুন আলু দিয়ে ঝোল। বুঝবই যে গ্যাসটা কোনো পরিষ্কার আছে, মাজা হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছি যে বাসনগুলো মেজে উপর দিয়ে রেখেছি, জলগুলো ঝরে গেলে আবার যেখানকার জিনিস সেখানে এসে মানে কাছ থেকে এসে তুলে রাখবো, আর এখন আর সময় নেই, একটা বাজে। আর কী রান্না করেছি সেটা তোমাদের একবার দেখাই। রান্না বলতে কি যেমন কিছু করিনি, ভাত করেছি এই যে, আর এখানে করেছি বাটা মাছ আলু বেগুন দিয়ে একটু মাখো তরকারি মতো, আর কালকে চাটনি রয়েছে। হ্যালো বন্ধুরা, আর গতকাল ভিডিও শুরু করেছিলাম আর কন্টিনিউ করতে পারিনি, তাই এখন করলাম। আর আজকে সকালেও করিনি বুঝলে, আজকে তো সেরকম কাজ ছিল না, আজকে রান্নাও করিনি, তাই কী দেখাবো না দেখাবো বুঝতে পারছিলাম না। তো এখন একটু রেস্ট করছিলাম সকাল থেকে বলতেই পারো, আর আজকে সেরকম ব্রেকফাস্টও কিছু করিনি, ওই প্রজাপতি বিস্কুট খেয়ে আমি ব্রেকফাস্ট সেরে নিয়েছি, চারটে প্রজাপতি বিস্কুট খেয়ে নিয়েছি, ওটাই আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বললে থাক শরীরটা খারাপ যখন আর করতে হবে না, আমি বাইরে খেয়ে নেবো, আছে তাই বাইরেই এ করেছে। আর আজকে তো আবার যেন রোদ্দু উঠেছে, দেখো না এই যে রোদ্দু উঠেছে খুব, দেখা যাবে না অনেকেই আচ্ছা লাইক করছে যেহেতু। এখন একটু বাসন টাসনগুলো গুছিয়ে নিয়ে যাই, কাজ যেহেতু নেই, তারপর গোপুসোনাকে একটু পরে দুপুরের খাওয়াটা দেবো, দুপুরের ভোগ দেবো, ব্যাস এই তো আমার কাজ, তারপর খাবো দাবো। আর রান্না আজকে করিনি আমি, একটু হোম ডেলিভারি বলে দিয়েছি, একটু সত্যিই আমি রোজ রোজ বলছি শরীরটা খারাপ ঠিকই, কিন্তু সত্যিই আমার শরীরটা একটু খারাপ হয়েছে, তাই জন্যে তোমার দাদাভাই বললো থাক আজকে আর রান্না করতে হবে না, আমাদের এখানে একটা খুব ভালো হোম ডেলিভারি আছে, ওখানে বলে দিয়েছি এই 12:30টার দিকে, একটু পরেই খাবার আসবে হয়তো। যাই হোক, এইটুকু কাজ ছিল আমার, আর সকালে তো কাজ করেছি, পুজো টুজো হয়ে গিয়েছিলো সকাল সকাল উঠে, তারপর থেকে শুয়েই রয়েছি, তারপর দু একটা রিলস বানালাম, তারপর থেকে মোটামুটি শুয়েছিলাম আর কাজ করিনি। কয়েকটা চায়ের বাসন আছে মাজবো, এই তো কাজ। আমার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি কিন্তু এই রোদে তো মেলবো না, একটু রোদ কমলে ওই তিনটে তিনটে নাগাদ আমি থাকবো না, ও থাকবে বলেছি মেলে দিতে, একটু আবার সন্ধ্যের আগে একটু জানে শুকিয়ে যাবে, ছাদে যা রোদ না যদি জামা কাপড় মেলতে যাই এখন ও রং চটে যাবে সব ভালো জামা কাপড়। আর ওদের তো সকালটায় খেতে দিয়ে এসেছিলাম আর যাওয়া হয়নি, তারপরে আরেকবার গিয়েছিলাম আর যাওয়া হয়নি, একটু পরে আবার খেতে দেবো ওদের, মানে আমার খরগোশের কথা বলছি। বেশ কদিন বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা ছিল, আবার সেই বৃষ্টি নেই আবার রোদ বুঝলে। কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল, খাই, তারপরে টেবিল পরিষ্কার করে দিলাম, সব গুছিয়ে রাখলাম, শুধু চায়ের বাসনটা মাজবার গুপুকে খেতে দিতে হবে।
আরে দেখো আমার গোপাল সোনা সকালবেলা উঠে জামা খুলে দিয়েছি ওকে, কারণ গরম পড়েছে তো ও জামাটা খুলে দিয়েছি। দুপুরে ভোগ দেওয়ার সময় আমি ওকে একটা প্যান্ট পরিয়ে দেবো। এই দেখো মিষ্টি সোনা হাসছে, দেখেছ? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা, দেখা হবে একটা পরের ব্লগে।